প্রথমবার দেখতে পাচ্ছ মুরগি মেরেছে একজন, দিয়ে মুরগি ছাড়ানোর জন্য জলে মুরগি চুহাচ্ছে। উল্টে দে উল্টে দে উল্টে দে, আস্তে আস্তে করে। ভালো করে জল ঢুকে যায় না, দাঁড়া পালকগুলো অনেক ইয়ে হয়ে গেছে তো, পাগলো পাগলো ডুবে রাখ, পায়ে নখগুলো উঠছে নাকি দেখ দেখি চামড়াগুলো। হ্যাঁ, আর এখানে তার মেয়ে আইসক্রিম খাচ্ছে দাঁড়িয়ে আছে। হুম, কাই ধকধক করছে, তুই বোকা, সেটা ধকধক করলে মুরগি লাফা দে। মেরেছিস এতগুলো ঘা, মরবে না বেঁচে থাকবে নাকি? দেখ চামড়া দেখ, এবার দেখ তুই পায়ের এটা, দেখ তুই পায়ের এটা, সেটা নয় পায়ের এগুলো উঠছে নাকি, দেখ বুঝছে, ভালো করে দেখ আরেকবার টুকু টুকু ডুবা নেবে, বেশি ইয়ে করা হবে না আবার খুব বেশি। কেন বোকামি করছে নাকি তোর মা? মুরগিটার ওজন 5.5 কেজি ওজন, 5.5 কেজি ওজনের মুরগি আজকে শম্পা মানে মেরে দিল। আসল কথা তোকে আর এখন ভাল লাগছে না আইসক্রিমটা, এই জন্য বলছিস খাবে খাবে, না হলে কোনোদিন তো কোনোদিন বলিস না যে মামা এটা নাও একবার, কোনোদিন বলেছিস এর আগে কোনোদিন? কি বলেছিস বল, মাকে না, মাকে দেয়নি, মামাকে দিবে, তুলে নে তুলে নে, উঠে যাবে ও, এরকম ধরলে হবে না, একটা কাপড় দিয়ে ঠ্যাংটা ধর, না হলে পারবি না। শম্পা মান্না তুলতে পারলো না আমাকে, মুড়া তুলতে সর 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 খুঁজ নিয়ে আমার হাতে নিতে পারবি লোড়া নেই, চল ঘরে যাও, মেলি তো হয়ে তো একটা খাসি মানে মাটানের যা ওজন হয় এটা তা ওজন, এত বড়টা ওজন, বাপরে বাপ, সময় না তুল 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 তো তাড়াতাড়ি তুল তো। আজকে শম্পা মান্না প্রথমবার মুরগির কি আক্রমণ করছেন, তো দেখতে পাচ্ছ আমার মায়ের ব্যাটালিয়ান বসে গেছে, কত কাজী মানুষ সব বসে গেছে, একজন আলু কাটার পরে আবার কাটছে, তুই যে রসুন ছাড়াবি যে, মা এদিকে ভাত বসে দিয়েছে, আর কসাই এখানে দাঁড়িয়ে আছে, মুরগি আজকে মেরেছে। এই মুরগিটা কত ওজন হবে? 5-6 কিলো হবে ওজন, কত? 4.5 কিলো, 5 কিলো প্রায় হবে, 5 কিলো। তো দেখো এই দেখো আলু কেটে আলু কাটছে, এই তুই 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 রসুন ছাড়াবি যে, তো কি করতে এসছিস তুই, চলে এখনই ঘর। মানে কি ইয়ার কি হচ্ছিস নাকি, মা আজকে মাংস আনতে কি করবে গো, আর কিছু করবে না, ও চিকেন পকোড়া করবি না বুঝকে, চিলি চিকেন করে বলছে, তুই শালা চিলি চিকেন হবে, তোরা চিলি চিকেন খাবি না, সে চিলি চিকেন লো, আমার জন্য চিকেন পকোড়াকে আগে বাঁচি রক্ত সেটা রক্ত করবো। যাই হোক দেখতে পাচ্ছ আয়োজন, যে পেঁয়াজ ছাড়াচ্ছিস তোর চোখে ঝাঁঝ লাগছে না? হ্যাঁ এখন লেগেছিল, আর তুই কাজ করবি বলে এখানে কি করছিস, উনানের ধারে উনানে আগুন আছে দেখতে পাচ্ছিস, তুই আগুনের ধারে কি করছিস, কিচ্ছু করিনি, তোর মাথাটা ফাটিয়ে দেবো দেখবি একদম, রেগে আছে, তুই রেগে আছিস, রেগে গেছিস। এদিকে মা ভাতের ফ্যান বার করছে, তোর ঝাঁঝ লাগেনি শম্পা? বাবা মাংস টাংস কেটে একদম স্নান টান করে চলে এসছে, এসছে মাংস, এখানে কিছু মাংস কেটে রেখেছে বাবা চিলি চিকেনের জন্য, আমার এই এই এদের জন্য, এই বুড়িরা খাবে চিলি চিকেন বলেছে, আর এমনি মাংস হবে। ও জামাইবু আসবে তো, ফোন করুন জামাইবুকে, ফোন করে কর, আর তুই কাজ করছিস না তো, তোর ভাগে মাংস নেই, না তোর ভাগে মাংস নেই, দাদু বলেছে আমি রান্না করবো, হ্যাঁ তুমি রান্না করবে অনেক কিছু করবে, আদতে কিছু করবে না, মাংস রান্নাটা আমি করবো, গরিব ঘরে পেঁয়াজ তুই ছাড়িয়ে দিলে এরকম নষ্ট হয়ে যাবে তো, কি পেঁয়াজ, পেঁয়াজ 1 কিলো, পেঁয়াজ 500 না 1 কেজি, পেঁয়াজ ওই কাজ করবি, কাজ কর ভালো করে, নষ্ট করবি না আমাদের, জেলে ভরে দেবো একদম তোকে, আমি জেলে ভরে দেবো, আর তোকেও জেলে ভরে দেবো সঙ্গে, হ্যাঁ তোকে আর তোর দাদুকে দুজনকে দুজনকে জেলে ভরে দেবো, কি রে কি রে।
চুপ একদম পুলিশ আসবে এখনো ফোন করেছেন পুলিশ আসবে তোকে আর দাদুকে জেলে নিয়ে যাবে যাবি তো হ্যাঁ যেতে হবে আরেকটা মা উনানটাকে একটু উনানকে বলে দিচ্ছে একদম মানে যাকে বলে রান্না করে বাবা উনুনে কাঠের উনুনে রান্না সত্যি অসাধারণ হয় কাঠেতে ঘষি ঘুঁটে 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 দিয়ে রান্না হবে আজকে আর এদিকে সব সবাই কাজে ব্যস্ত আর একমাত্র ফাঁকি মারছে পুচকি মার না তোকে থাপড়ে গাল ফাটিয়ে দেবো একদমে জোরসে কান আর একটু জোরসে কান কানছে একজন চোখ দিয়ে জল বেরোচ্ছে না তো ফাইনালি চিকেন পকোড়া হয়ে গেছে চিকেন পকোড়া একটু খেয়ে দেখে আর কুচুমুড়ি চিকেন পকোড়া খেয়েছিস আর একটা খাবি আর কেমন লাগছে দুদিন ধরে হ্যাঁ ভালো লাগছে আটকে যাচ্ছে গলায় এত বড় মুরগি একজন মুরগি মেরে এখানে ঘুমাচ্ছে দেখো নাক দেখে দাদু এখানে মাংস রান্না করছে তোমরা দেখতে পাচ্ছ মাংস রান্নার শুরু থেকে বসছে দেখো কড়াইয়ের কাছে খাবে বলে লোভী মানুষটা আর এদিকে বাবা মাংস রান্না করছে মাংসগুলো দেখতে পাচ্ছ ঘরের মুরগি ব্যাপারটা আলাদা এটা ঘরের মুরগি রান্না হচ্ছে আর মাংস হয়ে গেছে আর তুই খাবি না উঠে পড়লি যে খেয়ে নে কাঁচাগুলো খেয়ে নে আর একজনকে দেখো আরেকজন এখানে ওই ওই পুকুরি কুকুরি বুড়ি তুই খাবি না মাংস তুই আজকে স্নান করবি না হ্যাঁ কেন ভাল লাগে না শনিবার ভাল লাগে না রবিবার ভাল লাগে না তো এখন দিদুন মামাকে তেল মাখাচ্ছে এত বড় ছেলে হয়ে গেল দিদুন এখনো তেল মাখাচ্ছে কি করব রে তেল যদি মাখতে পারতাম একা তাহলে মাকে কি কষ্ট দিতাম বল পাকে হাত পায় না এই জন্য পাটাকে হাত পায় না এই জন্য বাধ্য হয়ে তো তেল মাখতে পারে বাবা নাহলে তো আমি একাই তেল মেখে স্নান করে নিতাম দাম আসতে তেল দাও ভালো করে তেল মাইগুলো একবারে শুকিয়ে গেছে ওজাটা এত বাজে চলছে তো মাংস কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছ এখানে বার করা হয়ে গেছে কষানো মাংস তুই খাবি নাকি রে লোভী রে লোভী না কাজ করে দিয়েছে আমার ভাগ্নি আজকে অনেকগুলো কাজ করেছে তার জন্য একটু বেশি করে খাবে বেশি করে কষানো মাংস বার করা হয়েছে তুই তাকে বাটিতে দিয়ে দাও তো বাবা হ্যাঁ তেলগুলো দিয়ে দে কড়াইতে দিয়ে দে সেগুলো বের করে এরকম কড়াইতে দিয়ে দিতো হ্যাঁ এরকম দিয়ে দে কড়াইতে তুই কি কষা মাংস খেতে চাস খেতে চাস না ওই তুই কি কষা মাংস খাবি আরে সেখানে লাল লাল কষা মাংস বেরিয়েছে খাবি চল ও সম্পা চোর খাবতে লোভ লাগছে তুই চল উঠুনি জানি বার কি দিচ্ছে তো বাবা ঘুম পাইছে উঠ তো কি ঘুষড়া রোগ তোর মা তো ঘুষড়া কেন রে হ্যাঁ ঘুষড়ি তুই তো ঘুষড়ি তুই ঘুষড়ি তোর মাকে বল উঠতে বল উঠতে বল তোর মাকে এ উড় রে উড় রে উড় রে আরে বার কি হয়েছে সেই সে ওই তোর মাকে নিয়ে চল খাবো যে গা ঝুলান রে তুই স্নান করলি না কেন রে কুচবুড়ি বাবা আসছে খাবে তাড়াতাড়ি উঠে পড় এদিকে মা গরুকে জল দেখাচ্ছে গরু হাম্মা হাম্মা করছে জল খাবে বলে বাবা রান্না করছে বলে মা গরুকে মোটামুটি জল দেখিয়ে দিচ্ছে আর পুচকু বুড়ি আমাদের সেখানে বাঁধা আছে এদিকে ধান মেলা আছে ধান টান এদিক ওদিক গুঁজে দিচ্ছে এই জন্য বাঁধা আছে বিড়ালকে দেয়া হয়েছে মাংস ভাগ করতে বিড়াল একটু বেশি নেবেন না কম নেবেন আরে মুখটা দেখান বাবা চাটনি রান্না করছে বাবা কি খাবো নি দেখ
দাদু যে মাংস খাবে না বলছে কি হবে রে হ্যাঁ তুই একা খেয়ে নিবি তো এই দেখো মা মেয়ে ঝগড়া লেগে গেছে মাংস ভাগ নিয়ে হাত তো তোর দেখুনি কেনি এখানে ভাগ নিয়ে মাংস কাটা মারাপাই মারামারি চলছে দাঁড়াও এইদিক দিয়ে মুখগুলা দেখাই সবকে সবগুলা মুখগুলা দেখাই এই মুখটা দেখাও আরে মারামারি করছো মুখটা দেখাও দেখো মাংস নিয়ে মারামারি দে আর আর দে না তাকে কি আছে কি দে ওই না সে পালিয়ে আছে ওই তুই তুই নিয়ে যা ওই তুই তুই রাখবি রে না জয়াবু জন্য রাখতে হবে মারবা তো কান কান ওড়া একদম জয়াবু আসবে জয়াবু খাবে ও বাবাকে দে মাকে দে মোর মাকে রাখতো মোর মাকে কষা মাংস সেরকম পায়নি মাকে রাখতো ও মা মাকে দেখতে হচ্ছে মা সেখানে ধানে পা দিয়ে ধান ইয়ে করছে আর মাকে দে মাকে দে মায়ের জন্য দে হ্যাঁ জামাই লোভে চালিলা নাকি রে তোর বাবা লোভে চালিলা হ্যাঁ মাথা দিয়ে টেস্ট করে দেখো দেখি আরে হ্যাঁ খাবে বাবা তুমি দেখো না টেস্ট করি একটু টেস্ট করে দেখো দেখি একটু কেমন হয়েছে কেমন লাগছে ভালো লাগছে হ্যাঁ ভালো লাগছে এই তোর কেমন তুই খেয়েছিস এই তুই খাচ্ছিস কেমন লাগছে মা তাহলে ভালো লাগছে ভালো লাগছে তো আমি খাইনি খেতে হবে না তোকে আমি খেয়ে নেবো তোর বাটিয়া দিয়ে আমি খেয়ে নেবো চল তো মা খাও বাবাকে দিছু আর তুই খাবি না বড় লবি আগে খেয়ে যাচ্ছে আমার মা খাই দিচ্ছে না বড় লবি হ্যাঁ মা আদর করে খাই দিচ্ছে ইয়া কি হচ্ছে হ্যাঁ ঘরে মাংস মাংস খাবো লবি গুলা বেলা দুটার সময় স্যার আপনার আসার সময় হলো নাকি স্যার হম বেলা দুটোর সময় আসার সময় হলো নাকি স্যার কথাটা বলুন স্যার না দুটো বাজেনি কোন ঘড়িতে না দুটো বাজেনি চলো 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 খাবো চলো খাবো চলো খাবো চলো তাড়াতাড়ি চলো এই কে তো বা চলে এসছে তো বা দেরি করলো কেন জিজ্ঞাসা করতো হ্যাঁ একজনকে দেখো বেলা নিয়ে এখনও খাওয়া শেষ করিনি আমাকে অর্ধেক খাইয়েছে তবুও তার শেষ হয়নি আজকে শান্তি হলো তো কথা মাংস খাওয়ার না শান্তি হলো না আচ্ছা একজন নভি মেয়েকে দেখো লেগ পিস নিয়ে বসছে লেগ খাবে লেগ খাবে লেগ খাবে লেগ খাবে খাদি কি কেমন খেতে পারিস না খেতে পারলে কিন্তু পুরো জরিমানা নিবো তোর কাছ থেকে ৫০০ টাকা কী রে কাটতেই তো পারছিস না কি রে কি রে কি রে আরে বল কি হচ্ছে এ বাবা দেখ রে আমার তো লোভ লাগছে রে আই দেখো খাচ্ছে কড়মড় কড়মড় করে খাচ্ছে তুই দৌড়াচ্ছিস কেন রে তুই নাচছিস কেন ওই জিও ডুড়ু 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 নাকি নাচছিস কেন তুই এদিকে মা ভাত বেড়ে নিয়ে চলে আসছে ও যাই বুঝো যাই বুঝো 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 পড়ো আমি বুঝো ভোগ লাগছে এদিকে যাইতে হবে আবার বুঝো তুমি বুঝো তো মা জামাইবাবুর জন্য ভাত বেড়ে নিয়ে চলে এলো তো আমারও এখানে চলে এসছে দেখতে পাচ্ছ মাংস ভাত ওইদিকে ওরা সবাই খাচ্ছে আমিও খাবো ও মা ওই কষা মাংসের জুসগুলো আমাকে দাও খাওয়াবি এগুলো আমি বাটিতে দিয়ে আছে তো বাস ঠিক আছে তো চলো খাওয়া দাওয়া শুরু করি আর মাংস অতুলনীয় টেস্ট হয়েছে নতুন করে বলার কিছু নেই বাবা রান্না করলে সত্যি দারুণ হয় জামাইবাবু সেম কথা বলবে কি জামাইবাবু ঠিক বলছি তো বাবা রান্না করা মানে দারুণ হবে এটা স্বাভাবিক কথা তো চলো খাওয়া দাওয়া করে নিই দেরি করবো না অনেকটাই বেলা হয়েছে প্রায় আড়াইটা হয়ে গেছে আগে খাওয়া দাওয়া করি তারপর পেট শান্তি হলে সব শান্তি হবে তো দেখতে পাচ্ছ বাবা গেছিলো খাওয়া দাওয়া করেছে বেরিয়ে গেছিলো তাড়াহুড়ো করে এই বাচ্চা আনতে মুরগি বাচ্চা দিল সরকার থেকে এই লাল লাল বাচ্চা গো বাবা একবার সবগুলা এদিকে এর আগের বার সরকার থেকে দিয়েছিলো বাচ্চাগুলো সেগুলো এরকম হয়ে গেছে আর এগুলো এরকম হয়েছে আর বাবা নিয়ে এলো এক্ষুনি সে ঝুড়িতে করে দিয়েছে বাচ্চাগুলো চাউ 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 করছে খেতে দাও গো বাবা একটু মুরগিগুলো ঘর থেকে বেরিয়ে পড়েছে দেখা যাচ্ছে ধরা যাচ্ছে না আই 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 দত দত ধরে এখানে ধরে এখানে 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 দত 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 হট তত এবার মাও চলে এসছে আমার মাও চলে এসছে ধরার জন্য দত 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 আসতে নেমুকাটা আসছে সে সম্ভাষ রাখবে
দাঁড়া আমি সরকে যাই। হ্যাঁ ফাইনালি ধরা পড়েছে, বা ধরে নিয়েছে, ঢুকে দেওয়া হলো ঘরের ভেতরে। তো দেখো এখানে কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসছে জাহাবু, কোল্ড ড্রিঙ্কস খাওয়ার সব তোর চলছে। এখানে দইও নিয়ে এসছে, দই কি খাবে রে, তুই খাবি? ওই পুচকি বুড়ি, তুই দই খাবি না কোল্ড ড্রিঙ্কস খাবি? দই খাবি না? না তুই একা খাবি না, দই মাকে দিবি বুঝলিস। আর এখানে কোল্ড ড্রিঙ্কস বার কাছে ঠান্ডা চিল চিল। আর জয়াবু একটু দেখো দেখো কেমন বিশ্রাম করছে। স্যার কিছু বলার আছে আপনার? বলার নেই। ওকে ও তো বাগে দিয়ে একটু দেখো বাবা এখানে পুচকির জন্য আলাদা করে বোতলে ভরে দিচ্ছে। আস্তে আস্তে করবো, একদম চিল ঠান্ডা আছে। কে খাবে কচি বোতলে, কে খাবে রে? তুই খাবি না? খেলে হবে না, খাবি তো? থাও আদন আদন চোখা খাও। মনকে পেঁয়া চলছে নিকে, আরেকটু খাও দেখি, আরেকটু খাও দেখি।